আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে দোয়াটা করেছিলেন। এ ব্যাপারে যদিও একটু اختلاف রয়েছে, মদিনার দিকে যখন তিনি হিজরত করলেন এই দোয়াটা তিনি পড়েছেন, এ ব্যাপারে মতবাদ রয়েছে। আবার কারো কারো মতে তারা বলেন যে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা পড়েছেন। যাই হোক, আজকের ওজিফাটা জানাচ্ছি মাজমুআই ওজিফা নামক কিতাবের 463 নম্বর পৃষ্ঠা। যাই হোক বন্ধুরা, জুলুম জালেমের জুলুম যখন তারা মারাত্মকভাবে আপনার উপর পাকড়াও হয়ে যায়, তখন তাদের জুলুম থেকে বাঁচার জন্য আপনি এই আমলটা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আপনার শত্রুদেরকে পরাস্ত করে দিবেন, শত্রু আপনার কাছে মাথা নত করবে। সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আদখিলনি মুদখালা সিদিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদিকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, রব্বি আদখিলনি مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলটা ইয়াকিনের সাথে ইখলাসের সাথে বেশি বেশি করার তৌফিক দান করেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।